দীর্ঘ কুড়ি বছর ধরে জলের সমস্যায় ভুগছে ফাঁসি দেওয়ার বিধাননগরের সিটু ভিটা কলোনি বস্তি। গ্রামবাসীদের অভিযোগ, সরকারের তরফে যাও বা একটিমাত্র কুয়ো বসেছে, তাও রক্ষণাবেক্ষণের অভাবে নোংরা আবর্জনায় পূর্ণ। খাওয়া তো দূর, নোংরার জেরে দুর্গন্ধ বেরোয় জল থেকে। বহুবার পঞ্চায়েত সদস্য এবং প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। এর জন্য আমরা জল খাইতে পারি না। একটা কল আছে, তিনটা চারটা বাড়ি খাইতেছে একটা কলে, কিন্তু জলটা আয়রন জল পড়তে পারি না, ওই জন্য অন্য জায়গা থেকে আনি। বললাম না কদিন বলছি, বললাম তো আমার, হ্যাঁ আজকে আসতেছে, কালকে আসতেছে, পরশু দিন আসতেছে। সবাই মা বোন সবাই এখানে জল খাই, এখানে কুয়ার জল এখন খাওয়া যায় না, অনেক গন্ধ করে। ভোটের মুখে রাজনৈতিক নেতারা এসে গাল ভরা প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট মিটে গেলে আর মনে রাখে না। সিটু ভিটা কলোনিতে প্রায় শতাধিক মানুষের বাস, জলের জন্য ভরসা গ্রামেরই ব্যক্তিগত টিউবওয়েল। দূর দূর থেকে মানুষ এসে এই কল থেকেই জলের প্রয়োজন মেটান। এই গ্রামের গ্রামবাসীদের অভিযোগ, বহুবার এই জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধান মেম্বারকে জানানোর পরেও কোনো সুরাহ আজ পর্যন্ত হয়নি। আগামীতে যদি জলের সমস্যা যদি না মেটানো হয়, তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন গ্রামবাসীরা। যদিও জলের এই হাহাকারের জন্য বালাসন নদীর অবৈধ খননকে দায়ী করেছে সিপিএম। নদীতে খনন হয়েছে, সামনে বালাসন নদী, তাতে যেভাবে বালি চুরি হয়েছে, জলের লেভেল, ওয়াটার লেভেল নিচে নেমে গেছে। স্বাভাবিকভাবেই সম্পূর্ণ এলাকাতে ওয়াটার লেভেল একদম নিচে যাওয়ার জন্য সম্পূর্ণ টিউবওয়েলগুলো সব অকেজ হয়ে গেছে, মানুষের জলের সমস্যা। কিন্তু এখনো অবধি রাজ্য সরকার এই পদক্ষেপ, কোন জায়গায় কিভাবে পানীয় জলের সমস্যা সেটাকে তদন্ত না করে বিভিন্নভাবে তাদের নিজের মতো করছে। নিশ্চয়ই এটা আমিও অভিযোগ এবং ডিএমকে জানাবো, যেহেতু ডিএম দপ্তর থেকে সরাসরি কাজগুলো এটাকে টেন্ডার করা হয়, আমি এই বিষয়টা জানাবো, কিন্তু বর্তমানে তারা এই কাজটাকে সম্ভব করতে পারবে না। এখন দেখার কবে পানীয় জলের সুরাহা করে পঞ্চায়েত। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।